সম্মানিত দর্শক একশোটি মেডিসিনাল উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ব্যবহৃত অংশ ও রোগের নাম উল্লেখ করছি এক তুলসী বৈজ্ঞানিক নাম অসিমাম স্যাংটাম ব্যবহৃত অংশ মূল কাণ্ড পাতা ফুল ফল বীজ অর্থাৎ তুলসীর সম্পূর্ণ উদ্ভিদই ব্যবহার হয় ঔষধি গুণাবলী পাকস্থলীর সমস্যা সমাধান করে কপ নিরাময় করে জ্বর নিরসন করে সর্দি নিরাময় করে ম্যালেরিয়া দূর করে মানসিক চাপ কমায় রোগ নিরাময় করে মাংসপেশির খিচুনি প্রতিরোধ করে ত্বকের সমস্যায় ব্যবহার হয় দুই শতমূলি বৈজ্ঞানিক নাম অ্যাসপারাগাস রেসেমোসাস ব্যবহৃত অংশ মূল ঔষধি গুণাবলী হল ক্যান্সার নিরাময় করে টনিক রোগে ব্যবহার হয় অ্যাপেটাইজার দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জন্ডিস নিরাময় করে তিন বাসক বৈজ্ঞানিক নাম অ্যাডাটোডা ভাসিকা ব্যবহৃত অংশ ফুল ফল পাতা কাণ্ড ঔষধি গুণাবলী হল সর্দি রোগে ফলদায়ক কাশি নিরাময় করে অ্যাজমা উপশমও হয় কপ নিঃসরণ করে পোছাবে জ্বালাপুরা দূর করে আর্থাইটিস নিরাময় করে ম্যালেরিয়া দূর করে পাতলা পায়খানা উপশম করে উকুন দূর করে জন্ডিস নিরাময় করে চুলকানি দূর করে দাঁতের মারির রক্ত পড়া বন্ধ করে এর পাতার রস গায়ের রং ফর্সা করে চার পাথর কুচি বৈজ্ঞানিক নাম বায়োফাইলাম পিন্নাটাম ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল কপ নিঃসরণ করে ফুসফুস সুস্থ রাখে আঘাতে উপশম হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পতঙ্গের কামুরে আরামদায়ক পাঁচ ধুতুরা বৈজ্ঞানিক নাম ডাটুরা ম্যাটেল ব্যবহৃত অংশ মূল পাতা বীজ ঔষধি গুণাবলী হল অ্যানেস্থাসিয়া দূর করে ব্যথা নিরাময় করে অ্যাজমা উপশম হয় অ্যাপিলেপসি নিরাময় করে বাদ জ্বর নিরাময় করে হাইপার টেনশন দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ছয় উলট কম্বল বৈজ্ঞানিক নাম অ্যাব্রোমা আউগুস্টা ব্যবহৃত অংশ পাতা এবং বাকল ঔষধি গুণাবলী হল গনোরিয়া নিরাময় করে ডায়রিয়া নিরাময় করে ইউরোথাইটিস দূর করে অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব নিরাময় করে সাত থানকুনি বৈজ্ঞানিক নাম স্যান্টেলিয়া অ্যাসিয়াটিকা ব্যবহৃত অংশ মূল কাণ্ড পাতা ফুল ফল বীজ অর্থাৎ থানকুনি উদ্ভিদের সমগ্র অংশই ব্যবহার হয় ঔষধি গুণাবলী হল শারীরিক দুর্বলতা দূর করে জন্ডিস নিয়ন্ত্রণ করে পাকস্থলীর সমস্যা সমাধান করে ডার্মাটাইটিস নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিক নিরাময় করে বদ হজম নিরাময় করে কাশির উপশম হয় আমাশয় দূর করে লিভার সমস্যা সমাধান করে রক্ত দূষণ রোধ করে আট নিম বৈজ্ঞানিক নাম আজাদি রাস্তা ইন্ডিকা ব্যবহৃত অংশ পাতা ফল বীজ ঔষধি গুণাবলী হলো অ্যানাথেমেটিক দূর করে ডার্মাটাইটিস নিরাময় করে জ্বর নিরাময় করে বদহজম দূর করে জন্ডিস নিয়ন্ত্রণ করে কপ নিরাময় করে কৃমিনাশক হিসেবে কাজ করে দাঁত মজবুত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চর্মরোগ নিরাময় করে নয় হাতিসুর বৈজ্ঞানিক নাম হেলিওটপি আম ব্যবহৃত অংশ মূল পাতা ঔষধি গুণাবলী হল চর নিরাময় করে রিমোটিক ফেবার নিয়ন্ত্রণ করে আঘাতে উপশম হয় চর্মরোগ নিরাময় করে ডাইরেটিক দূর করে দশ বহেরা বৈজ্ঞানিক নাম টার্মিনালিয়া বেলেরিকা ব্যবহৃত অংশ ফল বাকল ঔষধি গুণাবলী হল ডায়রিয়া দূর করে সেতিরোগ নিরাময় করে রক্তামাশা নিয়ন্ত্রণ করে পাইলস নিরাময় করে বাদ জ্বর দূর করে লেপোসি নিরাময় করে কনস্টিপেশন দূর করে চুল পড়া রোধ করে শরীরের ফুলে যাওয়া অংশে বীজের রস লাগালে উপশম হয় এগারো মেহেদি বৈজ্ঞানিক নাম লাউসোনিয়া ইনারমিস ব্যবহৃত অংশ পাতা ফুল ফল বীজ ঔষধি গুণাবলী হল চর্মরোগ নিরাময় করে পুরায় হয় পক্স নিয়ন্ত্রণ করে ডেন্ডপ দূর করে অনিদ্রা দূর করে বারো আমলকি বৈজ্ঞানিক নাম ফাইলামথুস ইম্বিলিকা ব্যবহৃত অংশ ফুল ফল বাকল ঔষধি গুণাবলী হল টনিক দূর করে কপ নিসরণ করে ডাইরেটিক নিরাময় করে পাকস্থলীর সমস্যা সমাধান করে রক্তামাশা নিরাময় করে জন্ডিস নিয়ন্ত্রণ করে ডার্মাটাইটিস নিরাময় করে হেয়ার টনিক দূর করে তেরো অর্জুন বৈজ্ঞানিক নাম টার্মিনালিয়া আরজুনা। ব্যবহৃত অংশ ফল বাকল ঔষধি গুণাবলী হল হৃদরোগ নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাক নিরাময় করে টনিক দূর করে লিভার সিরোসিস নিরাময় করে মুখ জিহবা মারির প্রদাহ নিয়ন্ত্রণ করে ঋতুস্রাব সমাধান করে ব্যথা উপশম করে যৌন উত্তেজনা ঘটায় চোদ্দ সর্পগন্ধা বৈজ্ঞানিক নাম রাউভোলফিয়া সারপেন্টিনা ব্যবহৃত অংশ মূল ঔষধি গুণাবলী হল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে বেইনের সমস্যা সমাধান করে ডিসেন্টেরি নিয়ন্ত্রণ করে তুন্দাদায়ক হিসেবে কাজ করে জ্বর নিরাময় করে পেটের সমস্যা সমাধান করে দৈহিক দুর্বলতা দূর করে মানসিক অবসাদ রোধ করে উত্তেজনা পোষিত করে পনেরো পুদিনা বৈজ্ঞানিক নাম মেন্থা মেন্থসিস ব্যবহৃত অংশ মূল কাণ্ড পাতা ফুল ফল বীজ অর্থাৎ পুদিনার সম্পূর্ণ উদ্ভিদটি ব্যবহার হয় ঔষধি গুণাবলী হল বদ হজম দূর করে পাকস্থলীর সমস্যা সমাধান করে স্টিমুলান করে শ্বাসকষ্ট নিরাময় করে পেটের ব্যথা দূর করে মুখের তৈলাক্ততা দূর করে অজ্ঞান ব্যক্তি নাকের নিকট ধরলে জ্ঞান ফিরে পায় হাসি কাশি নিয়ন্ত্রণ করে নয়ন নয়নতারা বৈজ্ঞানিক নাম ক্যাথারামথুস রোজে আস ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল ক্যান্সার নিয়ন্ত্রণ করে অনিদ্রা দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে সতেরো লজ্জাবতী বৈজ্ঞানিক নাম মাইমোজা পুডিকা। ব্যবহৃত অংশ মূল কাণ্ড ফুল ফল বীজ ঔষধি গুণাবলী হল রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে দাঁতের চিকিৎসায় ব্যবহার হয় পাইলস নিরাময় করে সাইনাস রোগ নিরাময় করে ডিসেন্ট্রি দূর করে ব্যথা নিরাময় করে আঠারো ঘিতকুমারী বৈজ্ঞানিক নাম আলো ইন্ডিকা ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল কোষ্ঠকাঠিন্য দূর করে ভগন্দর নিরাময় করে অ্যান্থেলামিন্টিক দূর করে লিউকোরিয়া নিয়ন্ত্রণ করে পাইলস নিরাময় করে পুরায় উপশম হয় জন্ডিস নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখে উনিশ হার জোড়া বৈজ্ঞানিক নাম ভিটিস কুয়ে ডাঙ্গুলারিস ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল ভাঙা হার জোড়া লাগিয়ে দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে স্থূলতা হ্রাস করে কোলেস্টেরল হ্রাস করে অ্যালার্জি দমন করে ক্যান্সার প্রতিরোধ করে পাকস্থলীর সমস্যা সমাধান করে অ্যাজমা নিরাময় করে ম্যালেরিয়া দূর করে আলসার নিরাময় করে মাসিক বেদনা নিরাময় করে ব্যথা উপশম করে কুড়ি সামেলি বৈজ্ঞানিক নাম হৌটুনিয়া করডাটা ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল হৃদরোগ নিয়ন্ত্রণ করে নিউমোনিয়া নিরাময় করে হাইপার টেনশন দূর করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে হাইপারগ্লিসেমিয়া দূর করে হৃদরোগে কার্যকরী একুশ পদ্মগুলোন বৈজ্ঞানিক নাম টিনোস্পোরা করডিফোলিয়া ব্যবহৃত অংশ পাতা ফল ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল হ্রাস করে অ্যালার্জি নিরাময় করে পাকস্থলীর সমস্যা সমাধান করে বাদ জ্বর নিয়ন্ত্রণ করে গোনোরিয়া ও সিপিলিস নিরাময় করে বাইশ আকন্দ বৈজ্ঞানিক নাম ক্যালোটপিস জিগানশিয়া ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল পেট কামরানি নিরাময় করে পেট জ্বালাপুরায় উপশম হয় শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করে নিউমোনিয়া দূর করে বদ হজম দূর করে অ্যাসিডিটি দূর করে তেইশ চিরতা বৈজ্ঞানিক নাম সুরটিয়া সিরাটা। ব্যবহৃত অংশ পাতা কাণ্ড ঔষধি গুণাবলী হল ডায়রিয়া দূর করে লিভার রোগ নিরাময় করে অ্যালার্জি দূর করে হাঁপানি দূর করে চুল পরা বন্ধ করে চুলকানি নিরাময় করে কৃমিনাশক হিসেবে কাজ করে চব্বিশ কালো মেঘ বৈজ্ঞানিক নাম অ্যান্টোগাফিস পানিকুলাটা ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হলো কোষ্ঠকাঠিন্য দূর করে লিভারকে সুস্থ রাখে রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে পাকস্থলী ও যকিতের শক্তি বর্ধক হিসেবে কাজ করে টাইফয়েড নিরাময় করে সাইনোসাইটিস নিয়ন্ত্রণ করে পশরা ঘা নিয়ন্ত্রণ করে পঁচিশ নিশিন্দা বৈজ্ঞানিক নাম ভিরটেক্স নেগুন্ডো ব্যবহৃত অংশ পাতা ফুল ঔষধি গুণাবলী হল কণিক ব্যথা দূর করে মাথা ব্যথা নিরাময় করে হাঁপানি দূর করে ঠান্ডা নিয়ন্ত্রণ করে পোকার কামড়ে উপশম হয় হজম শক্তি বৃদ্ধি করে ছাব্বিশ তেজপাতা বৈজ্ঞানিক নাম সিন্নামোমাম তামালা ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী শরীরের লাবণ্য বৃদ্ধি করে চর্মরোগ নিরাময় করে অ্যালার্জি দূর করে পোশাবের হলুদ বর্ণ দূর করে শরীরের দুর্গন্ধ দূর করে অতিরিক্ত ঘাম বের করে দেয় মুখে রুচি আনে চোখের পিছুটি দূর করে সাতাশ তেলাকুচা বৈজ্ঞানিক নাম কক্সিনিয়া গান্ডিস ব্যবহৃত অংশ ফল ও পাতা ঔষধি গুণাবলী জ্বর নিরাময় করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কুষ্ঠরোগ দূর করে হাঁপানি দূর করে বঙ্কাইটিস নিরাময় করে জন্ডিস নিয়ন্ত্রণ করে রক্ত আমাশা ও সাদা আমাশা নিরাময় করে আটাশ তেঁতুল বৈজ্ঞানিক নাম টামারিন্ডাস ইন্ডিকা ব্যবহৃত অংশ মূল বাকল ফল ঔষধি গুণাবলী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে স্কারবি নিরাময় করে কোলেস্টেরল কমায় মেদ ভুড়ি কমায় অ্যাসিডিটি কমায় শরীরের জ্বালা পোড়া কমায় উনত্রিশ রসুন বৈজ্ঞানিক নাম আলিয়াম স্যাটাইভাম ব্যবহৃত অংশ রসালো পাতা ঔষধি গুণাবলী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে কোলেস্টেরল কমায় হার্ট বা হৃৎপিণ্ড সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পরিপাক ঘটায় সর্দি কাশি নিরাময় করে ক্যান্সার প্রতিরোধ করে তিরিশ সজিনা বৈজ্ঞানিক নাম মরিনগা অলি ফেরা ব্যবহৃত অংশ পাতা ফল বাকল ঔষধি গুণাবলী ক্ষুদা বাড়ায় রস বৃদ্ধি করে বাত জ্বর নিরাময় করে সেলেশমা দূর করে পেটের সমস্যা সমাধান করে পেটের গ্যাস কমায় চোখ ভালো রাখে ব্যথা নিরাময় করে কাশি দূর করে একত্রিশ পেঁয়াজ বৈজ্ঞানিক নাম আলিয়াম শেপা ব্যবহৃত অংশ রসালো পাতা ঔষধি গুণাবলী কীটপতঙ্গের কামড়ের ব্যথা দূর করে গলা ব্যথা দূর করে মুখের ব্রণ দূর করে পোড়া ব্যথা নিরাময় করে চুল পড়া বন্ধ করে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে বমি বমি ভাব দূর করে বত্রিশ হরিতকি বৈজ্ঞানিক নাম সেবুলিক মাইরো বালান ব্যবহৃত অংশ বাকল ও ফল ঔষধি গুণাবলী হল ত্বক উজ্জ্বল করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অন্তের খিচুনি দূর করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে স্নায়ু শক্তি বর্ধক হিসেবে কাজ করে শরীরের ব্যথা নিরাময় করে দাঁতের ব্যথা দূর করে তেত্রিশ জল পাই বৈজ্ঞানিক নাম অলিয়ে ঔষধি গুণাবলী হল ত্বক উজ্জ্বল করে কর্মশক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষত শুকায় হার শক্ত করে আর্থাইটিস প্রতিরোধ করে হার মুটিয়ে যাওয়া রোধ করে চৌত্রিশ হলুদ বৈজ্ঞানিক নাম কুরকুমা লঙ্গা ব্যবহৃত অংশ কাণ্ড বা রাইজম ঔষধি গুণাবলী হল পেটের বায়ু নিয়ন্ত্রণ করে পুরনো ডায়রিয়া নিরাময় করে কৃমিনাশক হিসেবে কাজ করে লিভারের সমস্যা দূর করে তোতলামি দূর করে হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে কফ সর্দি ঠান্ডা নিরাময় করে পঁয়ত্রিশ সালতা বৈজ্ঞানিক নাম ডিলেনিয়া ইন্ডিকা ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল হার্ট টনিক দূর করে লিভার টনিক দূর করে অশ্বরোগ নিরাময় করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে ডায়রিয়া নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ঠান্ডা নিরাময় করে কাশিতে উপশম হয় বধ হজম দূর করে নাম এগল ব্যবহৃত অংশ ফল হল হজম শক্তি বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে আমাশয় নিরাময় করে পাকস্থলীর সমস্যার সমাধান করে কোষ্ঠকাঠিন্য দূর করে পাইলস নিরাময় করে অনিদ্রা দূর করে হেমোরয়েড প্রতিরোধ করে সাঁত্রিশ ডুমুর বৈজ্ঞানিক নাম ফাইকাস ক্যারিকা ব্যবহৃত অংশ ফল পাতা ঔষধি গুণাবলী হল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার মজবুত করে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে দেহের ওজন হ্রাস করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পেটের সমস্যা সমাধান করে আটত্রিশ আদা বৈজ্ঞানিক নাম জিনজিবার অফিসিনাল ব্যবহৃত অংশ কাণ্ড বা রাইজোম ঔষধি গুণাবলী হল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মাথা ব্যথা নিরাময় করে বমিরোধক হিসেবে কাজ করে জয়েন্টের ব্যথা কমায় সেতি রোগ দূর করে হজম শক্তি বৃদ্ধি করে ঠান্ডা নিরাময় করে সর্দি প্রতিরোধ করে অপারেশনের পর কাঁচা আদা খেলে দ্রুত ব্যথা ও ঘা নিরাময় হয় অপারেশন রুগীকে অবশ্যই আদা খাওয়াতে হবে আমরা বৈজ্ঞানিক নাম স্পন্ডি মোমবিন ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল ডায়রিয়া নিরাময় করে আমাশয় দূর করে হেমোরয়েড নিরাময় করে গোনোরিয়া দমন করে লিউকোরিয়া দূর করে গল ব্লাডার দমন করে চল্লিশ দুর্বাঘাস বৈজ্ঞানিক নাম সাইনোডন ডেকটাইলন ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল ক্ষত স্থানের রক্ত পড়া বন্ধ করে বমি বমি ভাব দূর করে শ্বেত প্রদাহ দূর করে আমাশয় নিরাময় করে রেশনতন্ত্র স্বাভাবিক রাখে সন্তান ধারণ ক্ষমতা বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে একচল্লিশ রক্ত জবা বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস ব্যবহৃত অংশ ফুল ঔষধি গোনাবলি হল জবা ফুলের রস মাথা ঠান্ডা রাখে চুল কালো ও লম্বা করে চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে রক্ত আমাশয় ও অর্শরোগের ভালো ঔষধ বিয়াল্লিশ কামরাঙ্গা বৈজ্ঞানিক নাম অ্যাভেরো কারাম্বোলা ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল কোষ্ঠকাঠিন্য নিরাময় করে বদ হজম নিরাময় করে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে স্কারবি রোগ প্রতিরোধ করে জ্বর নিয়ন্ত্রণ করে সর্দি দূর করে কাশি নিরাময় করে অ্যালার্জি ও ক্যান্সার দমন করে তেতাল্লিশ সেতো দ্রোণ বৈজ্ঞানিক নাম লেউকাস অ্যাসপেরা। ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড জ্বর নিয়ন্ত্রণ করে কাশি নিরাময় করে কৃমিনাশক হিসেবে কাজ করে পেট ফাঁপা দূর করে বদ হজম দূর করে বাদ ব্যথা নিরাময় করে চর্মরোগ নিরাময় করে অ্যালার্জি দমন করে সাপ ও পোকামাকুরের কামড়ের চিকিৎসা ব্যবহার হয় চুয়াল্লিশ রক্তদ্রণ বৈজ্ঞানিক নাম লেউনুরাস সিবিরিকাস ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হলো কাঁটা সেরায় ব্যবহার হয় জন্ডিস নিরাময় করে সর্দি নিরাময় করে কপ নিঃসরণ করে দাঁতের পোকা দমন করে ৪৫ চাল কুমড়া বৈজ্ঞানিক নাম বেনিন কাছা হিস্পিডা ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে 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 গ্যাস্ট্রিক দমন জ্বর নিরাময় ছেচল্লিশ লেবু বৈজ্ঞানিক নাম সাইটাস লিমন ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল হৃদরোগের সম্ভাবনা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে ক্যান্সার নিরাময় করে অ্যাজমা দমন করে দেহের ওজন হ্রাস করে শোষণ ক্ষমতা বৃদ্ধি করে সাতচল্লিশ আনারস বৈজ্ঞানিক নাম অ্যানানাস কমোসাস ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল শক্তি বৃদ্ধি করে ঠান্ডা ও কাশি প্রতিরোধ করে শরীরের ওজন হ্রাস করে বা কমায় দাঁত ও মারি মজবুত করে চোখ ভালো রাখে ত্বককে লাবণ্য করে কৃমিনাশক হিসেবে কাজ করে ক্যান্সার প্রতিরোধ করে আটচল্লিশ ডাগন বৈজ্ঞানিক নাম সেলেনি সেরে আস আন্ডাটাস ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল হার ও দাঁত মজবুত করে স্নায়ুতন্ত্র সবল করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ত্বককে উজ্জ্বল করে হজম শক্তি বৃদ্ধি করে হৃদরোগ নিয়ন্ত্রণ করে ক্যান্সার নিরাময় করে বার্ধক্য রোধ করে রোগ প্রতিরোধ করে উনপঞ্চাশ বাম্মী সার বৈজ্ঞানিক নাম মনিয়েরা কুনেই ফলিয়া ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল মাথা ব্যথা নিরাময় করে দুশ্চিন্তা দূর করে বঙ্কাইটিস নিরাময় করে অ্যালার্জি দূর করে চুল পড়া বন্ধ করে পঞ্চাশ পুঁই শাক বৈজ্ঞানিক নাম বাসেলা আলবা ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল বধ হজম দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি দূর করে আঘাতের ব্যথা নিরাময় করে কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চোখের ছানি পড়া রোধ করে শুক্রাণু সক্রিয়তা বৃদ্ধি করে ওজন হ্রাস করে হৃদরোগ দমন করে ক্যান্সার প্রতিরোধ করে চর্মরোগ নিরাময় করে একান্ন ষষ্ঠী মধু ইংরেজি নাম লাইকোরিস বৈজ্ঞানিক নাম গ্লাইসেরাইজা গ্লব্রা ব্যবহৃত অংশ মূল ও কাণ্ড ঔষধি গুণাবলী হল কাশি নিরাময় করে গলা ব্যথা দমন করে একজিমা প্রতিরোধ করে আলসার নিরাময় করে ত্বক উজ্জ্বল করে অ্যাসিডিটি দূর করে লিভার সুস্থ রাখে হাইপার টেনশন দূর করে বা ডালিম ইংরেজি নাম পোমেগানেট বৈজ্ঞানিক নাম পুনিকা গানাটাম ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল স্মৃতিশক্তি বৃদ্ধি করে তারুণ্য ধরে রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হিমোগ্লোবিন বৃদ্ধি করে ক্যান্সার নিরাময় করে ব্যাকটেরিয়া রোধ করে অস্টিওআর্থাইটিস নিরাময় করে তেপ্পান্ন সন্ধামালতি ইংরেজি নাম মার্ভেল অফ পেরু বৈজ্ঞানিক নাম মিরাবিলিস জালাপা ব্যবহৃত অংশ পাতা ও মূল ঔষধি গুণাবলী হল প্রদাহ রোধ করে ফোরা নিরাময় করে ক্ষত নিরাময় করে ব্যথা নিরাময় করে মূত্রনালির রোগ নিরাময় করে চুয়ান্ন অ্যালাস ইংরেজি নাম কার্ডামোন বৈজ্ঞানিক নাম ইলেক্টারিয়া কার্ডামোমাম ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল গলা ব্যথা নিরাময় করে সর্দি দমন করে কাশি নিরাময় করে প্রদাহ নিয়ন্ত্রণ করে হজম শক্তি বৃদ্ধি করে লিভার সুস্থ রাখে গল ব্লাডার নিয়ন্ত্রণ করে পঞ্চান্ন কালো জিরা ইংরেজি নাম ব্লাকুমিন বৈজ্ঞানিক নাম নিজেল্লা স্যাটাইভা ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চুল পড়া বন্ধ করে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঘটায় স্মরণশক্তি বৃদ্ধি করে পশুতি মায়ের দুধ উৎপাদন করে কোলেস্টেরল কমায় ক্যান্সার নিরাময় করে অ্যাসিডিটি দূর করে আলসার নিরাময় করে ছাপ্পান্ন মৌরি ইংরেজি নাম ফ্যানেল বৈজ্ঞানিক নাম ফোয়েনিকুলাম ভুলগার ব্যবহৃত অংশ বীজ ঔষধি গুণাবলী হল কোষ্ঠকাঠিন্য নিরাময় করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে রক্ত বিশুদ্ধ করে ত্বক সুন্দর করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীর ঠান্ডা রাখে শোষণতন্ত্র সুস্থ রাখে পাকস্থলীর সমস্যা সমাধান করে সাতান্ন ঝুমকোলতা ইংরেজি নাম পাসিওন ফ্লোয়ার বৈজ্ঞানিক নাম পাসিও ফ্লোরা ইডুলিস ব্যবহৃত অংশ ফুল ও পাতা ঔষধি গুণাবলী হল কৃমিনাশক হিসেবে কাজ করে জীবাণুনাশক হিসেবে কাজ করে যৌন শক্তি বৃদ্ধি করে ঋতুস্রাবের ব্যথা নিরাময় করে কাশি নিরাময় করে অ্যাজমা সমস্যা সমাধান করে অ্যালার্জি প্রতিরোধ করে অনিদ্রা দূর করে আটান্ন শাক ইংরেজি নাম ইন্ডিয়ান বৈজ্ঞানিক নাম অক্সালিস কর্নিকুলাটা ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল আমাশয় নিরাময় করে ওজন হ্রাস করে মূত্রবর্ধক বর্ধক হিসেবে কাজ করে মুখের রুচি বৃদ্ধি করে চুলকানি দূর করে পসরা নিরাময় করে উনসাইট বড় দুধিয়া ইংরেজি নাম উট বৈজ্ঞানিক নাম ইউফারবিয়া হিরটা ব্যবহৃত অংশ পাতা কাণ্ড ও দুধের মতো সাদা রস ঔষধি গুণাবলী হল কৃমিনাশক হিসেবে কাজ করে খোস পসরা নিরাময় করে কপ নিঃসরণ করে বাংকাইটিস নিরাময় করে অ্যাজমা নিরাময় করে জন্ডিস নিরাময় করে গনরিয়া দমন করে পরিপাকে সাহায্য করে টিউমার দমন করে ষাট জিরা ইংরেজি নাম কুমিন বৈজ্ঞানিক নাম কুমি নাম সাইমি নাম ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল কোলেস্টেরল কমায় টক্সিন দূর করে চুল পড়া কমায় কোষ্ঠকাঠিন্য নিরাময় করে অ্যানিমিয়া দূর করে রোগ প্রতিরোধ করে হার মজবুত করে একষট্টি পান ইংরেজি নাম বেটল লিপ বৈজ্ঞানিক নাম পাইপার বেটল ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সর্দি নিরাময় করে কাশি নিয়ন্ত্রণ করে হজম শক্তি বৃদ্ধি করে দুর্গন্ধ দূর করে আমাশয় নিরাময় করে ক্ষত নিরাময় করে বাষট্টি কর্মচা ইংরেজি নাম ক্যারিসা বৈজ্ঞানিক নাম ক্যারিস সাফীর্ণসা ব্যবহৃত অংশ ফল ও পাতা ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখে সর্দি নিরাময় করে জ্বর নিরাময় করে দাঁত ও মাড়ি মজবুত করে স্কার্বি নিরাময় করে যকিত ভালো রাখে কিডনি সুস্থ রাখে তেষট্টি ভ্যারেন্ডা ইংরেজি নাম ক্যাস্টর বিন বৈজ্ঞানিক নাম রিসিনাস কমনিস ব্যবহৃত অংশ বীজ ও ফল ঔষধি গোনাবলী হল ব্যথা নিরাময় করে কোষ্ঠকাঠিন্য দূর করে বাদ ব্যথা নিরাময় করে হাঁপানি দূর করে ত্বককে মসৃণ রাখে চর্মরোগ নিরাময় করে ছত্রাক প্রতিরোধ করে চৌষট্টি ইনসুলিন উদ্ভিদ বা ডায়াবেটিস পাতা ইংরেজি নাম ইনসুলিন প্লান বা ডায়াবেটিস লিভ বৈজ্ঞানিক নাম কস্টাস ইগনি আস ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বিটা কোষের ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে দেহে সুগারের মাত্রা স্বাভাবিক রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পাথর প্রতিরোধ করে পঁয়ষট্টি ধনিয়া ইংরেজি নাম কোরিয়েন্ডার বৈজ্ঞানিক নাম কোরিয়েন্ডাম স্যাটাই ভাম ব্যবহৃত অংশ পাতা ও ফল ঔষধি গুণাবলী হল হজম শক্তি বৃদ্ধি করে পেটের সমস্যা সমাধান করে বাদ ব্যথা নিরাময় করে চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে সুগারের পরিমাণ কমায় হৃৎপিণ্ডকে সুস্থ রাখে মস্তিষ্ক ভালো রাখে ত্বক ভালো রাখে ছয়ষট্টি সাতিম ইংরেজি নাম ব্ল্যাক বোর্ড বৈজ্ঞানিক নাম স্কলারিস ব্যবহৃত অংশ বাকল ঔষধি গোনাবলী হল আমাশয় নিরাময় করে চর্মরোগ নিরাময় করে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে সাতষট্টি সিপকি ইংরেজি নাম রোয়েস্ট পটাটো বৈজ্ঞানিক নাম ফাইলান্থুস রেটিকুলাটাস ব্যবহৃত অংশ পাতা ও ফল ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ক্যান্সার দমন করে মুখের ক্ষত নিরাময় করে আমাশয় নিরাময় করে যকিত ভালো রাখে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে আটষট্টি নাগর মুথা ইংরেজি নাম নাট ঘাস বৈজ্ঞানিক নাম সাইপেরাস রোটুনডাস ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গোনাবলী হল শরীরের রক্ত বিশুদ্ধ করে অক্সিজেন পরিবহন বৃদ্ধি করে বঙ্কাইটিস সুস্থ রাখে কপ নিঃসরণ করে জ্বর নিরাময় করে হৃদরোগ নিয়ন্ত্রণ করে মূত্রনালির রোগ দমন করে ম্যালেরিয়া দমন করে চর্মরোগ নিরাময় করে অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণ করে পোকামাকড়ের কামড়ে উপশম হয় ক্যান্সার প্রতিরোধ করে ঊনসত্তর অর হর বা আরল ইংরেজি নাম পিজিঅন অন পি বৈজ্ঞানিক নাম কাজানাস কাজান ব্যবহৃত অংশ পাতা ঔষধি গোনাবলী হল লিভার সিরোসিস নিয়ন্ত্রণ করে জন্ডিস নিরাময় করে শুলবেদনা দমন করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে বেদনা নাশক হিসেবে কাজ করে টুথব্রাশ হিসেবে ব্যবহার হয় সৌত্তুর তকমা ইংরেজি নাম পিক নাট বৈজ্ঞানিক নাম কনোপোডি মাজুস ব্যবহৃত অংশ কাণ্ড ফুল ও ফল ঔষধি গুণাবলী হল কোষ্ঠকাঠিন্য নিরাময় করে হজম শক্তি বৃদ্ধি করে ডায়রিয়া নিরাময় করে দেহের ওজন স্বাভাবিক রাখে কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখে হাড়ের বৃদ্ধি ঘটায় একাত্তর তালমাকনা ইংরেজি নাম তালমাকনা বৈজ্ঞানিক নাম অ্যাস্টেরাকান্থা লঞ্জিফোলিয়া ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল যৌনশক্তি বৃদ্ধি করে শোক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে বায়ু নিসারক হিসেবে কাজ করে পাকস্থলীর ব্যথা নিবারক হিসেবে কাজ করে বাহাত্তর গাজর ইংরেজি নাম ক্যারোট বৈজ্ঞানিক নাম ডাউকাস ক্যারোটা ব্যবহৃত অংশ কাণ্ড বা রূপান্তরিত কাণ্ড ঔষধি গোনাবলী হল স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে শক্তিবর্ধক হিসেবে কাজ করে কিডনি রোগ নিরাময় করে ইংরেজি নাম নাম বৈজ্ঞানিক ক্যারিকা পাপায়ে ব্যবহৃত অংশ ফল ঔষধি গোনাবলী হল কোষ্ঠকাঠিন্য নিরাময় করে পেটের সমস্যা সমাধান করে রাতকানা রোগ নিরাময় করে চুহাত্তর বিলিম্বি ইংরেজি নাম বিলিম্বি বৈজ্ঞানিক নাম অ্যাভেরোয়া বিলিম্বি ব্যবহৃত অংশ পাতা ও ফল ঔষধি গোনাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চুলকানি নিরাময় করে চামড়া ফেটে যাওয়া প্রতিরোধ করে যৌন শক্তি বৃদ্ধি করে পঁচাত্তর রিফিউজি লতা ইংরেজি নাম রিফিউজি ভিন বৈজ্ঞানিক নাম সোলা নাম ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল রক্তপাত বন্ধ করে জন্ডিস নিরাময় করে পাকস্থলীর সমস্যা সমাধান করে মূত্রনালীর রোগ নিরাময় করে ছিয়াত্তর ফণিমনসা ইংরেজি নাম পিকলি পেয়ার বৈজ্ঞানিক নাম অপনশিয়া ডিলেনি ব্যবহৃত অংশ কাণ্ড ঔষধি গুণাবলী হল হাড়ের আঘাত নিরাময় করে পোড়া ক্ষত নিরাময় করে ত্বক ভালো রাখে শরীরের ফোলা ভাব কমায় পরিপাকে সাহায্য করে ওজন কমায় কোলেস্টেরল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অনিদ্রা দূর করে আলসার নিরাময় করে ভাইরাস প্রতিরোধ করে সাতাত্তর মানকসু ইংরেজি নাম জি এন টারো বৈজ্ঞানিক নাম অ্যালোকাসিয়া মাকোরাইজোস ব্যবহৃত অংশ মূল কাণ্ড পাতা ঔষধি গুণাবলী হল বাজ্জ্বর নিরাময় করে ব্যথা দমন করে রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে হজম শক্তি বৃদ্ধি করে কোলেস্টেরল কমায় মল বৃদ্ধি করে মূত্র বৃদ্ধি করে শরীর ঠান্ডা রাখে পুষ নির্গত করে পেটের জল ভরা রোগ ও স্রোত ভালো হয় আটাত্তর ভিঙ্গরাস ইংরেজি নাম উডিয়েলিয়া বৈজ্ঞানিক নাম স্প্যাগনে টিকোলা বাটা ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল জ্বালা পোড়া নিরাময় করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে আত মাথা ব্যথা নিরাময় করে চুল পড়া রোধ করে উকুন দমন করে চোখ ওঠা রোগ নিরাময় করে পেটের সমস্যার সমাধান করে আমাশয় নিরাময় করে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিক রাখে দাদ রোগে ব্যবহার হয় মেথি ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম টাইগোনেল্লা ফোয়ে ব্যবহৃত অংশ বীজ ঔষধি গুণাবলী হল কৃমিনাশক হিসেবে কাজ করে জীবাণুনাশক হিসেবে কাজ করে কোলেস্টেরল কমায় তারুণ্য ধরে রাখে ওজন কমায় জ্বর দমন করে চুল পড়া রোধ করে ত্বক উজ্জ্বল করে পোষব যন্ত্রণা লাঘব করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আশি লেমন ঘাস ইংরেজি নাম লেমন ঘাস বৈজ্ঞানিক নাম সিম্বোপোগন সাইটাশ ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল কোলেস্টেরল কমায় পেট ফাঁপা নিরাময় করে অনিদ্রা দূর করে হজম শক্তি বৃদ্ধি করে অ্যানিমিয়া দূর করে ওজন কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে ত্বক উজ্জ্বল করে চুলকানি দমন করে একজিমা নিরাময় করে একাশি মিঠা নিম ইংরেজি নাম কুড়ি লিভস বৈজ্ঞানিক নাম মুরাইয়ে কৈনি জি ব্যবহৃত অংশ পাতা ও বাকল ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চুল পড়া রোধ করে কোলেস্টেরল কমায় অ্যাসিডিটি দূর করে ডায়রিয়া নিরাময় করে লিভার ভালো রাখে চুলকানি দমন করে কিডনি রোগ নিরাময় করে বিরাশি গাঁদা ফুল ইংরেজি নাম ম্যারিগোল্ড বৈজ্ঞানিক নাম ট্যাগেটস ইরাক্টা ব্যবহৃত অংশ পাতা ও ফুল ঔষধি গুণাবলী হল ফোসকা নিরাময় করে ফোরা দমন করে ব্রন নিরাময় করে ক্যান্সার দমন করে রক্ত পড়া বন্ধ করে ক্ষত নিরাময় করে ত্বক মসৃণ করে হজম শক্তি বৃদ্ধি করে হারের ক্ষয় রোধ করে গ্যাস্ট্রিক নিরাময় করে খুশকি দূর করে মুখের ঘা ও দুর্গন্ধ দূর করে তে লবঙ্গ ইংরেজি নাম ক্লোভ বৈজ্ঞানিক নাম সিজাইজি আম অ্যারোমাটিক ব্যবহৃত অংশ মুকুল ঔষধি গুণাবলী হল রক্ত পরিশোধন করে হজম শক্তি বৃদ্ধি করে লিভার সুস্থ রাখে ক্যান্সার প্রতিরোধ করে হাড় শক্ত করে জ্বর নিরাময় করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অরুসি দূর করে যৌন শক্তি বৃদ্ধি করে পেট ফাঁপা দূর করে মাথা ব্যথা নিরাময় করে চোরাশি কাঁচামরিচ ইংরেজি নাম গ্রিন পেপার বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাম অ্যানুম ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল রক্ত জমাট বাঁধা রোধ করে তারুণ্য ধরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোলেস্টেরল কমায় দাঁত ও মাড়ি শক্ত করে চুল পড়া বন্ধ করে শরীর ঠান্ডা রাখে হাট ভালো রাখে সর্দি কাশি ও জ্বর নিরাময় করে পঁচাশি বিলাতি ধনিয়া ইংরেজি নাম ইরাইনি আম বৈজ্ঞানিক নাম ইরিনজি আম প্লান আম ব্যবহৃত অংশ পাতা ও ফল ঔষধি গোনাবলি হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পেট ব্যথা নিরাময় করে ঘা পসরা দমন করে চুলকানি নিরাময় করে দাঁত ও মাড়ি শক্ত করে হজমে সাহায্য করে রোগ নিরাময় করে শরীর ঠান্ডা রাখে ক্ষুধা বৃদ্ধি করে বায়ুনাশক হিসেবে কাজ করে সে আসি গোলাপ ইংরেজি নাম রোজ বৈজ্ঞানিক নাম রোজা রুবিজিনোসা ব্যবহৃত অংশ পাতা ও ফুল ঔষধি গোনাবলী হল কোষ্ঠকাঠিন্য নিরাময় করে হৃৎপিণ্ড ভালো রাখে শক্তিবর্ধক হিসেবে কাজ করে উত্তেজক হিসেবে কাজ করে ওজন কমায় ক্লান্তি ও অবসাদ দূর করে অর্শরোগ নিরাময় করে রক্তপাত বন্ধ করে ব্রণ নিরাময় করে সাতাশি সুকাই ইংরেজি নাম সোরেল বৈজ্ঞানিক নাম রুমেক্স অ্যাসেটোসা ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল মূত্রবর্ধক হিসেবে কাজ করে কাশি নিরাময় করে হাঁপানি দমন করে ক্যান্সার প্রতিরোধ করে হৃদরোগ নিরাময় করে স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে অ্যাসিডিটি কমায় কোলেস্টেরল কমায় রক্তপাত বন্ধ করে যৌন শক্তি বৃদ্ধি করে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে আটাশি চুল ঝাল ইংরেজি নাম জাভাল পেপার বৈজ্ঞানিক নাম পিপার সাবা। ব্যবহৃত অংশ পাতা ও ফল ঔষধি গুণাবলী হল ঘুম আনায়ন করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে গ্যাস্ট্রিক নিরাময় করে পাকস্থলীর সমস্যা সমাধান করে কফ ও কাশি নিরাময় করে হাঁপানি ভালো করে শ্বাসকষ্ট দূর করে ডায়রিয়া নিরাময় করে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করে ঊননব্বই বিষ কাটা ইংরেজি নাম হাইড্রোপিপা বৈজ্ঞানিক নাম পার্সিকারিয়া হাইড্রোপিপা ব্যবহৃত অংশ মূল ও কাণ্ড ঔষধি গোনাবলী হল পেট ব্যথা নিরাময় করে মুখের ঘা নিরাময় করে দুশ্চিন্তা দূর করে নব্বই কাটানোটে ইংরেজি নাম পিক উড বৈজ্ঞানিক নাম অ্যামারানথাস স্পিনোসাস ব্যবহৃত অংশ মূল কাণ্ড ও পাতা ঔষধি গুণাবলী হল সর্দি নিরাময় করে কাশি নিঃসরণ করে মাথা ঘোরা দমন করে পেট জ্বালাপুরা দমন করে যৌন শক্তি বৃদ্ধি করে ঋতুসাপ নিয়মিত করে পোসাবের জ্বালা বন্ধ করে গোনরিয়া দমন করে একজিমা নিরাময় করে পেট ব্যথা দমন করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে ফোরা নিরাময় করে সাপের কামড়ে ফলদায়ক বা উপসম হয় একানব্বই দারুচিনি ইংরেজি নাম সিনামোন বৈজ্ঞানিক নাম সিনামোমাম ভেরুম ব্যবহৃত অংশ বাকল ঔষধি গুণাবলী হল জ্বালাপুরা দমন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষত নিরাময় করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে হজম শক্তি বৃদ্ধি করে ওজন কমায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বিরানব্বই গোলমরিচ ইংরেজি নাম ব্ল্যাক পেপার বৈজ্ঞানিক নাম পিপার নিগ্রাম ব্যবহৃত অংশ ফল ঔষধি গোনাবলী হল গ্যাস্ট্রিক নিরাময় করে কপ নিঃসরণ করে ঠান্ডা নিরাময় করে ক্যান্সার প্রতিরোধ করে ওজন কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়া নিরাময় করে হৃদরোগ প্রতিরোধ করে জ্বর নিরাময় করে সর্দি নিরাময় করে কাশি দমন করে গনরিয়া নিরাময় করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে ক্ষুদামান্দা দূর করে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে দাঁতের রোগ নিরাময় করে তিরানব্বই বিষ কষু ইংরেজি নাম প্রয়োজন অ্যারোয়েল বৈজ্ঞানিক নাম সিনগণি আমলাম ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল ক্ষত নিরাময় করে ব্যথা নিরাময় করে পেটের সমস্যার সমাধান করে বায়ু নিসারক হিসেবে কাজ করে চুরানব্বই গন্ধভাদালি ইংরেজি নাম স্কুন ভিন বৈজ্ঞানিক নাম পায়েডেরিয়া ফোয়েটিডা ব্যবহৃত অংশ মূল কাণ্ড ও পাতা ঔষধি গুণাবলী হল আমাশয় নিরাময় করে শুক্রাণু তরল করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে পক্ষঘাতে উপকারী ভূমিকা পালন করে শিরার সংকোচন ঘটায় বাত নিরাময় করে অজীর্ণ দূর করে রোগ নিরাময় করে মূত্রনালীর রোগ নিরাময় করে পোষানব্বই কেশরাসফুল ইংরেজি নাম ফলস ডাইসি বৈজ্ঞানিক নাম ইকিলিপটা পোস্টাটা ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল চুল পড়া রোধ করে চুল কালো ঘন ও উজ্জ্বল করে উকুননাশক হিসেবে কাজ করে রক্ত পড়া বন্ধ করে হিমোগ্লোবিনের সংখ্যা নিয়ন্ত্রণ করে কৃমিনাশক হিসেবে কাজ করে ক্ষতিকারক পদার্থ বের করে দেয় লিভার সিরোসিস নিরাময় করে কিডনি রোগে উপকারী স্নায়ুতন্ত্রকে রক্ষা করে ছিয়ানব্বই গিমা শাক বা ঢিমা শাক ইংরেজি নাম গিমা জিমা মাইন এটা বৈজ্ঞানিক নাম গ্লিনাস অপোসিটিফোলিয়াস ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বাদ নিরাময় করে ব্যথা দমন করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে পাকস্থলীর সমস্যার সমাধান করে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে অ্যাজমা প্রতিরোধ করে অজীর্ণতা দূর করে জন্ডিস নিরাময় করে জ্বর নিরাময় করে অরুচি দূর করে কপ নিরাময় করে পিত্ত পাথর দমন করে সাতানব্বই জুনি পার ইংরেজি নাম জুনি পার বৈজ্ঞানিক নাম জুনিপেরাস কমুনিস ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল গিটে ব্যথা দমন করে সাপের কামড়ে উপকারী মূত্রনালীর রোগ নিরাময় করে পিত্ত পাথর দমন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোলেস্টেরল কমায় হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আটানব্বই তিসি ইংরেজি নাম লিনসিট বৈজ্ঞানিক নাম লিনাম ইউসিটা টিসিমাম ব্যবহৃত অংশ বীজ ঔষধি গুণাবলী হল কোলেস্টেরল কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে ক্ষুধা বর্ধক হিসেবে কাজ করে ওজন কমায় হার্ট সুস্থ রাখে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে হজম শক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে গ্যাস্ট্রিক নিরাময় করে আলসার দমন করে অ্যাজমা প্রতিরোধ করে নিরানব্বই ক্যালেন্ডুলা ইংরেজি নাম ক্যালেন্ডুলা বৈজ্ঞানিক নাম ক্যালেন্ডুলা অফিসিনালিস ব্যবহৃত অংশ পাতা ও ফুল ঔষধি গুণাবলী হল জ্বালাপুরা দমন করে ছত্রাকনাশক হিসেবে কাজ করে ব্যথা নিরাময় করে ত্বকে তারুণ্যতা ধরে রাখে গলা ব্যথা নিরাময় করে জ্বর নিয়ন্ত্রণ করে শ্বাস রোগ নিরাময় করে মূত্রনালীর রোগ নিরাময় করে একশো কলা ইংরেজি নাম ব্যানানা বৈজ্ঞানিক নাম মুজা সেপিয়েন্টাম ব্যবহৃত অংশ বুবলি ও ফল ঔষধি গুণাবলী হল হৃৎপিণ্ড ভালো রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে হিমোগ্লোবিনের সংখ্যা ঠিক রাখে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে শরীরের দুর্বলতা রোধ করে অ্যাসিডিটি দূর করে আলসার রোধ করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে পাকস্থলীর সমস্যার সমাধান করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ